সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আপনাদের দেখাবো আজকে আমড়ার আচার। আর আমড়া, এটা আমি আমড়ার একদম গুঁড়া করে পেস্ট করে তারপর আচারটা করব। তো আমড়াগুলো আমি কেটে আগে সিদ্ধ করে নিচ্ছি একদম নরম করে। আর আমড়াগুলো কিন্তু একদম পাকা পাকা আমড়া, মানে পেকে গিয়েছে, এরকম কাঁচা কয়েকটাই আছে। তো একদম তো মানে খুব মিষ্টি আমড়াটা। তো চলুন আমড়াটা দেখে নিই। তো এই যে সিদ্ধ করে নিয়েছি আমি, আমি এইভাবে সিদ্ধ করে নিচ্ছি একটু হলুদ দিয়ে। তো আমি এখন একটু ঘুটনি দিয়ে একদম সবগুলোকে ভেঙে ফেলবো। তো সবগুলা আমরাকে আমি যেভাবে একদম ম্যাশ করে নিচ্ছি। তো একটা পাত্রে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি শুকনো মরিচ। আর শুকনো মরিচের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু রসুন বাটা। আর দিলাম দারচিনি এলাচ, দুটা লং দিয়েছি অল্প। তারপরে একটু হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিয়েছি। আর দিলাম সরিষা বাটা, ঝুরা করে দিয়েছি, সরিষাটা মিহি করে বাটিনি। তারপরে আমি একটু ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগারটা দিলে আচারটা নষ্ট হয় না, ভালো থাকে অনেকদিন। আর এখন আমি একটু গরম মশলার পাউডার ইউজ করেছি এখানে, আর একটু ফুড কালার ইউজ করলাম। আপনি ইচ্ছা করলে এটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটু লবণ, লবণটা আপনার স্বাদ মতো দিবেন। আমি এখন যেহেতু মিষ্টি আমড়াগুলো, তো আমি চিনিটা অত বেশি দিব না, অনেক মিষ্টি, পাকা পাকা ভাব দেখে অনেক মিষ্টি আমড়াটা। তো এই পরিমাণে আমি চিনি দিয়েছি। এখন আমি আমড়াগুলো দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আমড়াটা নাড়াচাড়া করতে করতে কিন্তু একদম খুলে যাবে পুরোটা আমড়া। দেখুন এই যে অনেকটাই কিন্তু খুলে খুলে যাচ্ছে, কারণ আমড়াগুলা পাকা আমড়ার হওয়ার কারণে একদমই নরম। তা আমি এখন একটু পাঁচফোড়নের পাউডার দিয়ে দিয়েছি। আর আমি শুকনো মরিচের ফাঁকি এখানে ইউজ করবো না, যেহেতু আমি আস্ত শুকনো মরিচ ভেঙে ভেঙে অনেকগুলো দিয়েছি, আবার শুকনো মরিচের গুঁড়োও দিয়েছি এই জন্য। আর আমি শুকনো মরিচে বাটা, ওই যে ইয়াটা ফ্লেক্সটা, ওই ফ্লেক্সটা দিচ্ছি না, চিলি ফ্লেক্স। তো এখন আমি হয়ে গেছে আমার আচারটা, সুন্দর একটা কালার চলে আসছে। তো হয়ে যেহেতু গিয়েছে, আমি এখানে একটু টেস্টিং সল ইউজ করছি, এটা আপনার স্বাদ বাড়াবে। আপনি ইচ্ছে করলে দিবেন, না হলে নয়, কিন্তু আমি দিচ্ছি, যেহেতু এটা শুকনো আচার এই জন্য দিচ্ছি এটাতে। তো ভালো করে নেড়ে চেড়ে নিলাম এখন। তো যেহেতু হয়ে গিয়েছে, এখন আমি সার্ভ করব। তো এটা বাসা বানিয়ে খাবেন ভিউয়ার্স, অনেক টেস্ট এভাবে করলে। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।